যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে কোন বাপ কোন বাচ্চার গা হাত দেয় তাদের পুষ্টিকে আমি যা তা করে চলে যাব। আমার ছেলেদের এখানে দাঁড়িয়েছিলাম আমি রংবাজি করেছে রং ছিল আবার বলছি কিন্তু এখানে যদি কোন আজকে তৃণমূল কংগ্রেসের কাউকে দেওয়া হয় হাত দেয় আমি কিন্তু ছেড়ে দেবো না। আমার খুব খারাপ লাগে জানো তো, যে ছেলেটা একটা গালাগাল পর্যন্ত শালা বলতে দুবার ভাববে সেই ছেলে এই ধরনের কথা। তখন বলছে যে দিদি জানেন আপনাকে বলছি আজকে সেই যে কথাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, তার বাড়ির লোকরা জানে কি না জানি না, হয়তো জানে নিশ্চয়ই। ও বলল দিদি সেদিনকে কেউ ছিল না, কোনো পাবলিক ছিল না, শুধু দলের লোকরা ছিল। হয় না এক একটা গুড মুড, সেই গুড মুডে ওকে ফুলের মালা ঠালা দিয়ে খুব চাগিয়ে দিলে এখন কি হয় ইউ মাস্ট বি নোয়িং, এখন তৃণমূলের লোকজনদের বুঝতে পারছেন তো, যখন তখন হাত পা ভেঙে দিচ্ছে, যখন তখন বিজুটি ছেড়ে দিচ্ছে, যখন তখন যা কিছু করতে পারি, যখন তখন এই আগুন জ্বালিয়ে দিচ্ছে। তো জ্বরটা যদি এইরকম হয় তাহলে সেই তখন ওখানে কেউ ছিল না, এবং ও যখন এই কথাগুলো, কথা নিশ্চয়ই ঘৃণ্য কথা, কথা ভালো না, কিন্তু ওই কথাটা বলার সময় কেউ ছিল না, ওদের দলেরই দু একজন ওই ভিডিওটা করেছে, ভিডিওটা করে ন্যাচারালি দলে জানানো হয়েছে। তা দল বলেছে যে এখন না ঠিক সময় ছেড়ে দিবি, নইলে যখন বলেছে তার থেকে কতদিন বাদে এটা ছাড়া হয়েছে। যে কতটা ঘাড় হেলাবে, একটু ঘাড় যদি সোজা করার চেষ্টা করো তাহলে কিন্তু ওই তাপসের মতো অবস্থা হবে। তাপসের মতো হয়তো খারাপ কথা তোমরা বলছো না, কিন্তু কোথা থেকে খুঁড়ে যে কী কথা বার করবে সেটাও কোনো ঠিক নেই। সুতরাং কথা বলবার সময় খুব সাবধানে থাকতে হবে এক নম্বর, আর দু নম্বর হচ্ছে কাদের সাথে আছো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আপনারা বলুন। ওর থেকে নিংড়ানো শেষ, এবার গামছা বেশি নিংড়লে কী বেরোবে, তো সুতো বেরোবে, তো সুতো বেরোনোর আগেই তো ওকে শেষ করে দিয়েছে, আর দরকার নেই। কারণ তাপস পাল সম্পর্কে ওপর থেকে নোট, ওপর থেকে হুকুম এসছে যে আর নয়, এ হয়ে গেছে, এই তাপসের এপিসোডটা এবার খতম করো। কিন্তু একটা মানুষকে এই দরকার পড়লে, তারপর ডিজোন করা, ডিজোন করা, এইটা কিন্তু একটা তৃণমূলের একটা অদ্ভুত বৈশিষ্ট্য। এবং আমার মনে হয়, আজও মনে হয়, যে কথাগুলো বেরিয়েছিল ইন আ ভেরি কি মুড বলবো আমি জানি না, তো সেই মুডে যে কথাগুলো বেরিয়েছে সেই কথাগুলো এত কয়েক মাস বাদে, কয়েক বছর মানে এক দেড় বছর বাদে কি তারও বেশি বাদে সেইটা কি করে লিক আউট হলো, কি করে লিক আউট হলো, খুব কষ্টে ছিল এ নন্দিনী, এবং কেউ দেখতে আসতো না, এই একটা কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ দেখতে আসতো না তাপসের সাথে কোনো রকম কথাবার্তা কোনো রকম কিছু, সেটা আমি তখন শুনেছিলাম, আমার খুব খারাপ লেগেছিল। এত গ্রাউন্ডেড, এত ডাউন টু আর্থ, এত মিষ্টি একটা অভিনেতা, তাকে যখন এই কাণ্ডটি করা হলো, মানে ওর সম্পর্কে কথাগুলো সত্যিই খুব খারাপ। কিন্তু তোমাকে আজকে আমি একটা কথা বলি, তাপসের একজন পার্সোনাল মেকআপ ম্যান ছিল, তিনি একজন মুসলমান ভদ্রলোক, আমরা সবাই তাকে খুব পছন্দ করি। আসলে আমার নিশ্চিত ধারণা এই তাপসপাল কিন্তু নয়নাকে নিয়ে গেছে, এই তাপসপাল শতাব্দীকে নিয়ে গেছে, এই তাপসপাল আমাকে বহুবার বলেছে চলো না চলো না চলো না, ভালো ভালো জায়গা, ভালো জায়গা, চলো না, অনেক ব্যাপার আছে চলো। তাই আমি না গো আমার কী হয়েছে জানো তো, আমি ওই এই তৃণমূল দলের সাথে মেলাতে, অরূপও যখন যেমন অনেকবার বলেছে তোমার ওই জায়গা কিন্তু চলো না চলো না, আমি না কিছুতেই এই দলের সাথে, তখন তখন এখন নয় কিন্তু তখন মানাতে পারিনি, না হবে না। প্রায় 30 বছর হয়ে গেছে, 30 বছর আগেকার কথা কি আরও বেশি, তখন ওর মাথায় টিউমার ছিল, পড়ে গেছিলো শ্যুটিংয়ের সময়, অনেক কাণ্ড হয়েছিল। এবার ও মানসিকভাবে বিভ্রান্ত করে দিল যে হ্যাঁ ও ভাবছে আমি এত একটা দলের জন্য করলাম, এবং তার মাথার উপর একটা লোক বসালো, সেই লোকগুলোকে বেশি ব্যবহার করছে, সেই লোকগুলোকে বেশি বিশ্বাস করছে নেত্রী,
পলিটিক্সটা না আসলে এত সোজা জায়গা নয়, আমাদের বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে যে পলিটিক্সটা, ওয়েন ইউ আর ইন পলিটিক্স তখন ওই পল ধাতু থেকে পলিটিক্স এসেছে। পল ধাতু, পল হচ্ছে পরিপালন করা, পরিপোষণ করা, এটা আমাদের পলিটিশিয়ানরা জানে না। যখন যে দলে যাবেন তা তাদেরও দায়িত্ব পরিপালন করা, পরিপোষণ করা, শুধু মানুষকে নয় নিজেদের মধ্যেও। আমি নন্দিনীকে বলবো মেয়েকে নিয়ে সোজা ফিরাধাকা মেয়ের বাড়ির সামনে চলে যান না, গিয়ে জোরে জোরে এই কথাটা বলুন, এবং আপনাদের সাথে কী ব্যবহার হবে সেটা বোঝা যাবে, আপনাদের সাথে যে ব্যবহারগুলো হবে সেটা বুঝতে পারবেন। নন্দিনী সব সত্যি কথা বলছে। ভুবনেশ্বরে যে ওরা খুব কঠিন অবস্থায় ছিল সেটা কিন্তু নয়নার ক্ষেত্রে প্রযোজ্য, আমি আমি শুনেছি, আমার কানে গেছে। তাপসের সাথে তো কেউ দেখা করেনি, তাপসের সাথে দেখাই করেনি, এবং তাপস যখন কলকাতাতেও ছিল ও সকলের বাড়িতে গিয়ে গিয়ে ওয়েট করেছে। তাতে খুব ঠুকেছে, খুব ঠুকেছে। মমতা ব্যানার্জির ছবি রেখে কোটি টাকায় নাকি ওই যে কি গৌতম কুণ্ডু কোটি টাকায় বিক্রি হয়েছে। তো নন্দিনী এসব তো কালো টাকা সাদা করবার চক্কর ছিল, তুমি তোমার ওই টাকা, তোমার ওই ছবি তো 200 টাকাও বিক্রি হবে না, 200 টাকা বিক্রি হবে না, সুতরাং তুমি ঠুকছো ঠিক আছে, কিন্তু ওই ছবি কেউ নেবে না, আর নিলেও তোমার কোটি টাকা, আগে দেখো যে 200 টাকা বা 2000 টাকায় ওই ছবি বিক্রি হয় কি না। কি বলছো তুমি, ভালো ঠুকেছো কিন্তু, সেটা পরের কথা। তো ওই ছবি তো বিক্রি হবে না, আমি জানি না, আমি একটা শিল্পপতি এসে ওই ছবি 1 কোটি টাকায় বিক্রি করে আমাদের দেখিয়ে দিন, যদি না তার পেছনে অন্য কোনো কারণ থাকে, আপনারা আলো আলো পাখা, আপনারা 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 বিদ্যুতের দাম বাড়াবেন, বিদ্যুৎ কেউ কিছু বলবে না, সেই সব মানুষ যদি কিনতে চায় তাহলে কিনতে পারে, তাহলে তারা কিনতে পারে।